আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে অ্যাকাউন্ট করবেন, মানে আপনার পার্সেল অথবা পণ্য ডেলিভারি করার জন্য আপনারা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে পার্সেল আপডেট করবেন ডেলিভারি করার জন্য, কিভাবে আপনার পেমেন্ট মেথডটা আপনি সেট করবেন পার্সেল ডেলিভারি হওয়ার পর, যে আপনি আপনার টাকা যে বুঝে নেবেন, এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিকাশ, নগদ, রকেট আপনি কিভাবে অ্যাড করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইল স্ক্রিন আসার পর আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর আসার পর এখানে সার্চ করব স্ট্রিট ফাস্ট কুরিয়ার লিখে, এস TEAD স্ট্রিট FAST ফাস্ট লিখে সার্চ দিলেই আপনার এখানে চলে আসবে। কুরিয়ার ক্লিক করলাম তো আপনাদের এখানে প্রথমে ইনস্টল অপশন থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন অপশনে যাবেন। তো দেখা যাচ্ছে আপনারা অ্যাপসের মাধ্যমেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনার গুগল ক্রোম ব্রাউজারে যে streetfast.com.bd লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পর এই বিকামে মার্চেন্ট এখানে ক্লিক করে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন এখানের মাধ্যমে। আর দেখা যাচ্ছে অথবা এই 3-ডট মেনুতে ক্লিক করার পর আপনার এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি ওয়েবসাইট থেকে দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো অ্যাপসের মাধ্যমে। তো আমি অ্যাপসটা ডাউনলোড করে নিছি। তো এখন আমি কি করব, এখানে এই যে ওপেন অপশন আছে এই ওপেন অপশন আমি ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্টে আমরা কী করবো, নিচের দিকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনি বিজনেস পারপাসের জন্য করতেছেন রেজিস্ট্রেশন, নাকি আপনার পার্সোনাল ইউজের জন্য। অনেকেই দেখা যাচ্ছে অনলাইনে ব্যবসা করে, তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনি বিজনেস অপশন দিয়ে দেবেন, আর পার্সোনাল দিতে চাইলে আপনি এখানে পার্সোনালি ক্লিক করবেন। তো যেহেতু আমরা অনলাইন বিজনেস মানে কুরিয়ার করার জন্য আমাদের প্রোডাক্ট পার্সেলগুলো, তো আমরা কী করবো এখান থেকে বিজনেস সিলেক্ট করে নেব। বিজনেস সিলেক্ট করে নেওয়ার পর আপনার দেখা যাচ্ছে এখানে আপনাকে সর্বপ্রথম দিতে হবে বিজনেস নেম, তারপর আপনার নিজের নাম। বিজনেস নেম বলতে আপনার পেজ অথবা আপনার যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে নেবেন, তারপর হচ্ছে আপনার নাম দিবেন, তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার ফোন নাম্বার দিবেন, তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এবং ইমেল অ্যাড্রেসটা আপনি ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, মানে কোনো প্রকার নোটিফিকেশন বা ইমেল যদি করে তারা যেন আপনার মেইলে আসে। এবং লগ ইন করার সময় কিন্তু অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, তার মানে আপনার অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন, এবং ফোন নাম্বার। এবং ফোন নাম্বারটাও আপনার ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে পিক আপ ম্যান আপনাকে আপনার যখন আপনার লোকেশনে আসার পর পিক করবে প্রোডাক্ট, তখন আপনাকে ওই ফোন নাম্বারে কল দেওয়া হবে, এবং আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার যে থাকবে সে আপনার সাথেই কোনো কিছু কানেক্ট করতে চাইলে জরুরিভাবে সে এই নাম্বারে কল দিবে। তো অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং নাম্বার দুটা অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবেন। তো এই মাধ্যমে দেখা যাচ্ছে আপনি বিজনেস করতে পারেন। আর পার্সোনালের ক্ষেত্রে আপনি এখানে আপনার নাম দিবেন, আপনার ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, এন্টার পাসওয়ার্ড দিবেন, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো আমরা বিজনেস অপশনে যাওয়ার পর আমরা এগুলো সব কিছু একটু পূরণ করে নিব। এখন আমরা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করব। এখন এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনার দেখা যাচ্ছে আপনি যে নাম্বারটা দিছিলেন ফোন নাম্বার ওই ফোন নাম্বারে ওটিপি আসবে। দেখুন আমাদের ওটিপিটা চলে আসছে, দেখুন এই আমাদের ওটিপিটা চলে আসছে 2499। তো আমরা কী করবো এখানে ওটিপিটা দিয়ে নিব। ওটিপি দিয়ে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ারে অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আপনার নিজের যে দোকান অথবা অনলাইন বিজনেস যে পিক আপ অ্যাড্রেসটা আছে যেখান থেকে তাদের পিক আপ ম্যান এসে আপনার কাছ থেকে পার্সেল নিয়ে যাবে, প্রোডাক্ট নিয়ে যেয়ে তারা ডেলিভারি করবে, এর জন্য আপনাকে কী করতে হবে পিক আপ অ্যাড্রেসটা সেট করতে হবে। এর জন্য আপনি নিচের দিকে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখেন পিক আপ ইনফরমেশন এগুলো আপনার দেওয়া থাকবে। এই পিক আপ ইনফরমেশনে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার সিটি টিটি যেগুলো আছে সব কিছু আপনি সিলেক্ট করে নেবেন। সর্বপ্রথমে এখানে আপনার লোকাল অ্যাড্রেসটা দিয়ে নেবেন, তারপর আপনার সিটি এরিয়াটা দিয়ে নেবেন। তো সিটি এরিয়াতে ধরেন আপনি যদি চট্টগ্রাম হন, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ধরেন এই চিটাগং আমি সিলেক্ট করে নিলাম, তারপর চিটাগংয়ের কোথায় মানে থানা এরিয়া বা যে এরিয়াটা আছে এখানে আপনি দেখতে পারবেন সব কিছু। এখানের ভিতরে যেটা হবে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে বন্দর দিয়ে নেব, যেহেতু আমরা বন্দর এরিয়ায় বন্দর সিটি জি। তারপর এখানে আপনার যে অ্যাড্রেসটা দোকানের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখুন আমরা ঠিকানাটা দিয়ে নিলাম। ঠিকানা দিয়ে নেওয়ার পর আপনার এই এখানে আমরা কী করবো আপডেট অপশনে ক্লিক করব। দেখুন আমাদের পিক আপ ইয়ে হয়ে গেছে। এখন যখন আপনার কোনো পিক আপ থাকবে আপনি এখানে সেন্ড পিক আপ রিকোয়েস্ট আপনি দিতে পারবেন এখান থেকে। এবং এখানে যদি আমি আবার প্রোফাইলে যাই,
আমাদের এখানে এটা চলে আসছে। তো এখন আমাদের ধরেন পেমেন্ট মেথডে যদি আমি যাই, আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করব, এর জন্য আমি নিচের দিকে আসব। এখানে নিচের দিকে আসার পর আপনি পেমেন্ট অপশন, এখানে একটা হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে মোবাইল ফিনান্স অ্যাকাউন্টস, হচ্ছে বিকাশ, রকেট, নগদ, আপনি তিন মাধ্যমেও নিতে পারেন অথবা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারেন। তো আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে কী কী লাগবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নেম দিতে হবে এবং রাউটিং নাম্বার দিতে হবে। তো এটা কীভাবে দেবেন, এই যে ইয়াটা আছে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এগুলো আপনি সেট করবেন, এখানে আপনার ব্যাংকের সব কিছু চলে আসবে। ধরুন আপনি যদি ডাচ বাংলা দিতে চান, ডিতে চলে যাবেন, এই ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং, তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম আপনি এখানে লিখে দেবেন, এগুলো সব কিছু দেবেন, দেওয়ার পর আপডেটে ক্লিক করলে হয়ে যাবে। তারপর আপনি চাইলে মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্টসও আপনি নিতে পারেন, এখানে বিকাশেও নিতে পারবেন, রকেটেও নিতে পারবেন, নগদেও নিতে পারবেন। তো বিকাশ অ্যাড করতে হলে আপনাকে কী করতে হবে, এইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটা দিবেন, বিকাশ নাম্বার দেওয়ার পর দেখা যাচ্ছে একটা যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন, মানে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের অ্যাকাউন্ট খুলছিলেন, ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে নেবেন, দিয়ে দেওয়ার পর আপডেট অপশনে ক্লিক করবেন, আপনারটা আপডেট হয়ে যাবে। এবং এইখানে হোমে দেখতে পাচ্ছেন আপনি পিক আপ রিকোয়েস্ট, আপনার যদি পিক আপ দিয়ে থাকেন, আপডেট করে থাকেন, তাদের পিক আপ রিকোয়েস্ট যখন দিবেন, এইখানে আপনি পিক আপ রিকোয়েস্টে ক্লিক করে অ্যাড পার্সেলও আপনি করতে পারবেন, এইখান থেকেও সরাসরি অ্যাড পার্সেল, মানে যে লোকেশন আপনি দিবেন ওইটাও দিতে পারবেন, এখান থেকে আপনার কাস্টমারের ডিটেলস দিয়ে সব কিছু আপনি পূরণ করে নেবেন। তো এগুলো দেখা যাচ্ছে ডিটেলস অন্য এক ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয়। আমি দেখা যাচ্ছে এইখানে যদি বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে এখান থেকে আমি স্কিপ করে যাচ্ছি। এখান থেকে দিতে পারেন, ধরুন আপনি দুই থেকে তিনটা পার্সেল আপনি অ্যাড করছেন, তারপর কী করবেন, এখান থেকে সেন্ড পিক আপ রিকোয়েস্ট এরকম ক্লিক করবেন, আপনার এখানে হ্যালো পিক আপ রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, মানে তাদের পিক আপ রিকোয়েস্ট সেন্ট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে চারটার পরে এবং দুইটার পর থেকে দেখা যাচ্ছে তাদের পিক আপ ম্যান আপনাকে আসার সময় কল দিয়ে আসবে, এখানে যে আপনি নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বার আসবে। তারপর এখানে আপনি আপডেট প্রাইমারি অ্যাড্রেস, তারপর যে ভিউ পিক আপ রিকোয়েস্ট আপনি এটাও দেখতে পারবেন। যেমন এই দেখেন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে এবং আমি এখন পর্যন্ত কোনো পার্সেল অ্যাড করি না, যার কারণে জিরো পিক আপ দেখাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, আপনি এক্সপ্রেস ডেলিভারি করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন, যেটা শুধুমাত্র ঢাকার ভিতরেই আপনি করতে পারবেন, ঢাকার বাইরে আপনি পারবেন না। তারপর পিক অ্যান্ড ড্রপ, তারপর হচ্ছে ফ্রড চেক, তারপর এখানে পার্সেল, তারপরে এখানে হচ্ছে পেমেন্টস, আপনাকে কয় টাকা পেমেন্টস করছে বা কী, এগুলো আপনি সব কিছু দেখতে পারবেন। সাপোর্ট, তারপর নিচের দিকে সামারি, পিক আপ পয়েন্টস, কভারেজ, তাদের কভারেজ এরিয়া কী আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে প্রাইজিং, প্রাইজিংগুলো মানে কোন প্রোডাক্টে কোন লোকেশনে যাবে ওইটার প্রাইজিং, কত টাকা কী চার্জ পড়বে, এইখানে আপনি সব কিছু দেখতে পারবেন। তারপর দেখা যাচ্ছে আপনি অ্যাপের মাধ্যমেও ব্যবহার করতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনি তাদের ওয়েবসাইটেও থেকে আপনি স্টেট ফাস্ট কুরিয়ার ব্যবহার করতে পারেন। তো এইখানে আপনার দেখা যাচ্ছে statefast.com.bd লিখে গুগল ক্রোমে সার্চ করলে এরকম চলে আসবে। তো আমি এইটার লিঙ্কটাও ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এইখানে আসার পর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু আগে যে আমরা যে নাম্বার দিয়ে খুলছিলাম ওইখানে যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, এক্ষেত্রে দেখা যাচ্ছে লগ ইন করতে গেলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস লাগবে। নাম্বার দিয়ে খুলছেন, ওইখানে খোলার পর যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা আছে ওইটা দিয়ে নেবেন। তো আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নেব, তারপরে লগ ইন অপশনে ক্লিক করব। দেখুন একবারে আপনার অ্যাপের মতো এখানে চলে